গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু অ্যাকাউন্ট তোমাদের আজকে লোকসভা বোর্ড দু হাজার চব্বিশের ভারতের যতজন এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী হয়েছেন সবার কৃতিত্ব কার সময় কি হয়েছে আর একদম শেষে আমি তোমাদের লোকসভা এবং প্রধানমন্ত্রী রিলেটেড এমসি কিউ ডিসকাস করবো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের এই ভারতের প্রধানমন্ত্রী ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আপকামিং যা যা পরীক্ষা তোমরা দিতে চলেছ ডাব্লিউ বি কেপি এস এস সি রেলওয়ে ডাব্লিউ বিসিএস ডাব্লিউ বিপিএসি ক্লাসিক প্রত্যেকটা পরীক্ষার জন্য এই টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট ভালো করে নোট করে রাখবে আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর এই ক্লাসটা দিয়ে রাখবো ডাব্লিউ বিপি কনস্টেবলের ফুল লেন্থ মক টেস্ট নাইনথ জুনে রয়েছে সন্ধ্যাবেলা ছটার সময় সবাই দিতে পারবে এটা আমাদের অ্যাপে নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল অ্যাপ ডেসক্রিপশন বক্সের লিংক আছে ওখান থেকে ডাউনলোড করে নিও এছাড়া ডিসক্রিপশন বক্সে দেখবে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বলে লিঙ্ক আছে ওখানে তোমরা মে বা এর আগের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এইগুলো তোমরা পিডিএফ গুলো কালেক্ট করতে পারবে প্রথমে দেখব লোকসভা ভোট দু হাজার চব্বিশের লোকসভা ভোট দু হাজার চব্বিশ বা লোকসভার নির্বাচন দু হাজার জনগণের দ্বারা প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচিত হয় তো আমাদের সেই কারণেই এবারে লোকসভা নির্বাচন বা লোকসভা ভোট দু হাজার চব্বিশটা হলো রিসেন্টলি এখন আমাদের লোকসভার আসন সংখ্যা মোট পাঁচশো তেতাল্লিশটা আর চলতি লোকসভা অর্থাৎ এই এখনো পর্যন্ত ষোলো তারিখ পর্যন্ত কিন্তু এই সতেরোতম লোকসভার কার্যকালের মেয়াদ রয়েছে তো এখানে আমাদের মনে রাখতে হবে এখন যেটা চলছে সেটা সতেরোতম নতুন যেটা তৈরি হবে সেটা কিন্তু এটা নিয়ে অনেক কনফিউশন তোমাদের হয় এই জায়গাটা ভালো করে নোট করে রাখবে পয়লা জুন থেকে এই পয়লা জুন পর্যন্ত উনিশে এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত যে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হলো এটা কিন্তু আঠেরোতম লোকসভার সদস্য নির্বাচন করার জন্য হয়েছে এই পাঁচশো তেতাল্লিশটা আসনের উপর এই নির্বাচন হলো সব থেকে বেশি লোকসভা আসন থাকে উত্তর প্রদেশে এটা তোমাদের নোটেবল একটা পয়েন্ট পরীক্ষাতেই ছিল একটা হচ্ছে এনডিএ ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর একটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুজিভ অ্যালায়েন্স এনডিএ জোটের নেতা শ্রী নরেন্দ্র মোদী এবং ইন্ডিয়া জোটের নেতা ভারতীয় কংগ্রেস দলের নেতা মল্লিকার্জুন খাড়ে এই নির্বাচনে একশো কোটি জনসংখ্যার মধ্যে প্রায় নাইনটি সেভেন অর্থাৎ সাতানব্বই কোটি মানুষ নির্বাচনে অংশগ্রহণের যোগ্য মানে একশো চুয়াল্লিশের মধ্যে সাতচল্লিশ কোটি লোক কিন্তু ভোট দেবে না বাকি সাতানব্বই কোটি লোক ভোট দিতে পারে এবং দু সালের যে লোকসভা নির্বাচন হয়েছিল তখন কিন্তু সিক্সটি সেভেন পার্সেন্ট মাত্র ভোট দিতে পেরেছিল মানে এবারে আরো অনেক বেশি ভোট দিতে পেরেছে দু সালের লোকসভা নির্বাচনে সচেতনতা আর জনপ্রিয়তা বৃদ্ধি করতে একটা ট্যাগ লাইন আর লোগো করা হয়েছিল লোগোর ছবিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ট্যাগ লাইনটা ছিল চুনাক দেশ কাশ কা ঠিক আছে চুনাও কাপার দেশ কাপার এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে গেলে দুশো বাহাত্তরটা আসন পেতে হতো ঠিক আছে দুশো কোনো বাহাত্তরটা পায় আমরা যদি টপ মোস্ট মানে চারটে এরকম পার্টি দেখি চারটে আমাদের দল দেখি যারা সব থেকে বেশি ভোট পেয়েছে সেটা হচ্ছে প্রথমেই বিজেপি ভারতীয় জনতা পার্টি টোটাল দুশো চল্লিশটা সিট পেয়েছে দুশো বাহাত্তরটা কিন্তু পায়নি আগের আমরা দেখেছিলাম দুশো বাহাত্তরের ওপরে চলে গিয়েছিল সেই জন্য সংখ্যাগরিষ্ঠতার সাথে নিজেদের মন্ত্রিসভা তৈরি করেছিল কিন্তু এবারে ভারতীয় জনতা পার্টি একা করতে পারবে না এনডিএ জোটকে নিয়ে তাদের মন্ত্রিসভা তৈরি করতে হবে আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নিরানব্বইটা সিট পেয়েছিল সমাজবাদী পার্টি তারপরে তিন নম্বর পজিশনে রয়েছে সাঁত্রিশটা সিট পেয়েছে আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেয়েছে উনতিরিশটা সিট এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা দেখতে পারো যে এবারে বিজেপি তেষট্টিটা সিট লস্ট করেছে অর্থাৎ আগের বারের থেকে কম পেয়েছে আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু সাতচল্লিশটা সিট এবারে আরও বেশি পেয়েছে আর সমাজবাদী পার্টি বত্রিশটা সিট এক্সট্রা পেয়েছে বেশি পেয়েছে সেখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেয়েছে সাতটা এক্সট্রা সিট এটা গেল আমাদের রেজাল্ট এবারে ভোটের রেজাল্ট তো এই অনুযায়ী এবারে আমাদের দেখার যে কে প্রধানমন্ত্রী হন বা মন্ত্রিসভার নতুন যে মন্ত্রীসভা তৈরি হবে সেখানে কে কিসের মন্ত্রী হবে অবশ্যই এনডিএ পুরো দলকে নিয়ে এটা হবে এবং এটা আমি তোমাদের জন্য যেদিন মন্ত্রিসভা নতুন করে পাবলিশ হবে আমি তোমাদের এখানে ক্লাস দিয়ে দেব কোন মন্ত্রী কে হলেন বা আমাদের প্রধানমন্ত্রী কে হলেন তো নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী রাজনৈতিক দল শাসন বিভাগ পরিচালনা করার জন্য একটা মন্ত্রিপরিষদ গঠন করে এবারে আর আলাদা করে কোনো দল হলো না একটা জোট হলো এনডিএ আমরা বলবো যেটা সম্ভাব্য প্রধানমন্ত্রী আমাদের মানে যেটা মন্ত্রী গঠন করবে সেটা এন করবে এ জোট তো এই মন্ত্রিপরিষদের নেতা যে থাকবেন তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী একটা মন্ত্রিসভা তৈরি হয় এই যে নির্বাচন হলো এরপরে একটা বৈঠক হবে সেখানে মন্ত্রিসভা তৈরি হবে যার নেতা হবেন প্রধানমন্ত্রী সংবিধানের চুয়াত্তর নম্বর আর্টিকেলে বলা হয়েছে রাষ্ট্রপতিকে উপদেশ দেওয়ার জন্য একটা মন্ত্রী পরিষদ থাকবে আরকি এই মন্ত্রীপরিষদে তিন ধরনের মন্ত্রী থাকে ক্যাবিনেট মন্ত্রী প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত আর একটা হচ্ছে আলাদা প্রতিমন্ত্রী এটা যেদিনকে তোমাদের নতুন মন্ত্রিসভা তৈরি হবে আমি যখন ক্লাসটা করব তখন আরো ডিটেলস তোমরা জানতে পারবে কোন দপ্তর বা মন্ত্রকের ক্ষমতার দিক থেকে সবথেকে উপরে থাকেন ক্যাবিনেট মন্ত্রী এই ক্যাবিনেট মন্ত্রীরা সব থেকে উপরে থাকে তারপরে থাকে প্রতিমন্ত্রীরা এবারে ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কিত একদম ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো এগুলো সবাই মনে রাখবে কেননা তোমাদের পরীক্ষাতে প্রচুর আছে সংবিধান অনুসারে ভারতের মন্ত্রিসভার নেতা প্রধানমন্ত্রী প্রশাসনিক ক্ষেত্রে ভারতের প্রকৃত প্রধান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আর কেন্দ্রীয় মন্ত্রিসভার মধ্যে যোগসূত্র স্থাপন করেন প্রধানমন্ত্রী সরকার আর জনগণের মধ্যে যোগসূত্র স্থাপন করেন প্রধানমন্ত্রী যোজনা কমিশন নীতি আয়োগ চেয়ারম্যান হনকে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ হয় পাঁচ বছর প্রধানমন্ত্রী হওয়ার সর্বনিম্ন বয়স দরকার হয় পঁচিশ বছর অর্থাৎ পঁচিশ বছর হলেই কেউ প্রধানমন্ত্রী হতে পারে লোকসভা আর রাজ্যসভার সদস্য না হয়েও ছ মাসের জন্য কিন্তু প্রধানমন্ত্রী হওয়া যায় কিন্তু পরবর্তীতে তাকে যে একটা কক্ষ মানে লোকসভা বা রাজ্যসভা যে কোনো একটা কক্ষে নির্বাচিত প্রার্থী হয়ে যেতে হবে বা নির্বাচিত সদস্য হয়ে যেতে হবে ভারতের প্রথম কার্যনির্বাহী প্রধানমন্ত্রী কে ছিলেন গুলজানি লালম ভারতের প্রধানমন্ত্রী হিসাবে বিদেশে মারা গিয়েছিলেন কে বাহাদুর শাস্ত্রী ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেল উপপ্রধানমন্ত্রী নিয়ে আমি একদম শেষকালে তোমাদের সাথে আলোচনা করছি প্রধানমন্ত্রীকে শপথ বাক্য কে পাঠ করান রাষ্ট্রপতি অঙ্গরাজ্যের রাজ্যপাল অ্যাটর্নি জেনারেল নির্বাচন কমিশনের সভাপতি ও সদস্যদের তাছাড়া ইউপিএসসি চেয়ারম্যান ও সদস্য রাষ্ট্রদূত এই এই সমস্ত ব্যক্তিদের প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি নির্বাচন করে থাকেন রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শে এবারে দেখব ভারতের প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত যারা যারা হয়েছেন তাদের কৃতিত্ব এটা তোমাদের আগেও একটা ক্লাসে করেছিলাম আরো কিছু আপডেট রয়েছে ভালো করে দেখে না জওহরলাল নেহেরু আমাদের ছিলেন প্রথম প্রধানমন্ত্রী উনিশশো সাতচল্লিশ থেকে চৌষট্টি পর্যন্ত এনার সময় প্রথম পা ভারত পাক যুদ্ধ হয়েছিল টু দা পয়েন্ট একদম বলবো যেহেতু আগে একবার বলেছি আমি নাইনটিন ফর্টি সেভেন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এনার সময় শুরু শুরু হয়েছিল উনিশশো সালে প্রথম জনগণনা উনিশশো একান্ন সালে এনার সময়তেই শুরু হয় মানে স্বাধীন ভারতের পর ভারত স্বাধীনতা লাভের পর ভারত চীন পঞ্চশীল চুক্তি এনার সময় স্বাক্ষরিত হয়েছিল উনিশশো চুয়ান্ন সালে পর্তুগিজ দখল থেকে গোয়া মুক্ত হয়েছিল উনিশশো সালে ভারতের রাজস্থানে প্রথম পঞ্চায়েত ব্যবস্থার প্রবর্তন হয়েছিল উনিশশো এই জহরলাল নেহরুর সময় চীনের ভারত আক্রমণ সালে যেটা হয়েছিল তার ফলস্বরূপ প্রথমবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হয়েছিল আমরা জানি সেটাও কিন্তু এই জওহরলাল নেহরুর সময়তেই হয়েছিল এরপরে আসেন লাল বাহাদুর শাস্ত্রী উনিশশো চৌষট্টি থেকে উনিশশো ভারত পাক যুদ্ধ হয়েছিল এনার সময় উনিশশো সালে ভারত পাক সমস্যা সমাধানের উদ্দেশ্যে তাসকন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এটাও কিন্তু এই বাহাদুর শাস্ত্রীর সময় উনিশশো ছেষট্টিতে তারপরে আসেন ইন্দিরা গান্ধী একবার উনিশশো থেকে সাতষট্টি এক বছরের জন্য ব্যাংকিং ব্যবস্থার জাতীয়করণ উনিশশো উনসত্তরে এনার সময় হয় খুব ইম্পর্টেন্ট তোমাদের এটা পরীক্ষায় খুব আছে ভারত পাক যুদ্ধ উনিশশো একাত্তরে যেটা হয়েছিল সেটাও এই এনার সময় হয়েছিল ছেষট্টি থেকে সাতাত্তর এই যে ইনি আর কি এগারো বছর ছিলেন বাংলাদেশের সৃষ্টি হয়েছিল নাইনটিন সেভেন্টি ওয়ানে বাংলাদেশের মুক্তি যে সংগ্রাম মানে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশ লাভ করে উনিশশো একাত্তরে এবং তখন যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হয় সেটাও এই ইন্দিরা গান্ধীর সময়তেই হয়েছিল ভারত পাক সিমলা চুক্তি উনিশশো বাহাত্তরে হয় ইন্দিরা গান্ধীর সময় পোখরানে পরমাণু বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ নাইনটিন সেভেন্টি ফোরে এটাও কিন্তু ইন্দিরা গান্ধীর সময়ই হয়েছিল প্রথম পরমাণু বোমার পরীক্ষা পরীক্ষামূলক বিস্ফোরণ যার কোড নেম ছিল অপারেশন স্মাইলিং বুদ্ধা প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি ফখর উদ্দিন আলী আহমেদ কর্তৃক দেশে জাতীয় জরুরি ব্যবস্থার ঘোষণা হয়েছিল সময় তখনও কিন্তু এই প্রধানমন্ত্রী ছিলেন আমাদের ইন্দিরা গান্ধী তারপরে দেশাই আসেন উনিশশো সাতাত্তর থেকে উনআশি পর্যন্ত দু বছরের জন্য এনার সময় রোলিং প্ল্যান হয় অর্থনীতিতে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট প্রধানমন্ত্রীর দপ্তর বা পি গঠিত হয়েছিল উনিশশো সালে এই মোরারজি দেশাই এর সময় তারপরে আবার ইন্দিরা গান্ধী আসেন উনিশশো থেকে চুরাশি এবং তখন ভারত আমাদের বিশ্বকাপ ক্রিকেট জয় করেছিল উনিশশো তিরাশি সালে রাকেশ শর্মা মহাকাশ যাত্রা করেছিল উনিশশো চুরাশি সালে প্রথম ভারতীয় মহিলা হিসাবে বাচেন্দ্রী পাল এভারেস্ট জয় করেছিলেন উনিশশো চুরাশিতে ভূপালের গ্যাস দুর্ঘটনা ঘটেছিল উনিশশো চুরাশিতে তারপর রাজীব গান্ধী আসেন নাইনটিন এইটি ফোর টু এইটি নাইন দলত্যাগ বিরোধী বিল পাশ হয়েছিল উনিশশো পঁচাশিতে রাজীব গান্ধীর সময় সরকারি কাজের ক্ষেত্রে সপ্তাহে পাঁচ দিনের কর্ম ঘোষণা হয়েছিল এনার সময় পাঞ্জাব চুক্তি সরকার আর আকালী দলের মধ্যে সালে যেটা হয়েছিল সেটাও এনার সময় হয়েছিল তারপরে আসেন বিশ্বনাথ প্রতাপ সিং মন্ডল কমিশনের রূপায়ন হয়েছিল এনার সময় নাইনটিন নাইনটিতে তারপরে আসেন চন্দ্রশেখর এনার সময় উল্লেখযোগ্য হচ্ছে রাজীব গান্ধী একজন আততায়ীর হাতে নিহত হয়েছিলেন এই চন্দ্রশেখর যখন ছিলেন তখন উনিশশো সালে তারপরে আছে পিভি নরসিমা রাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাইন্টি ওয়ান টু নাইন্টি সিক্স স্টারমে এনার সময় সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে অর্থনৈতিক উদারীকরণ নীতি হয় নাইনটিন নাইনটি ওয়ান এলপিজি তোমরা সবাই জানো লিবারালাইজেশন প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন সেটা কিন্তু এনার সময় হয়েছিল। বাবরি মসজিদের ধ্বংস সাধন উনিশশো বিরানব্বই তখনও ছিলেন পিভি নরসিমা রাও সরকারি চাকুরিতে ওবিসি সম্প্রদায়ের জন্য সংরক্ষণ ব্যবস্থার প্রবর্তন তখনও পিভি নরসিমা রাও ছিলেন দেশব্যাপী পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূচনা থ্রিতে তখন ছিলেন পিবি নরসিমারাও তারপরে আসেন এইচ ডি দেবৌড়া উনিশশো ছেষট্টি থেকে ছিয়ানব্বই থেকে সাতানব্বই তার সময় ভারত বাংলাদেশ চুক্তি হয়েছিল উনিশশো সালে তারপরে আসেন অটল বিহারী বাজপেয়ী ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাইনটিন থেকে দু পর্যন্ত ছিলেন পোখরানে দ্বিতীয়বার আনবিক বোমা বিস্ফোরণ হয়েছিল এনার সময় নাইনটিন নাইনটি এইট এ যার কোড নেম ছিল অপারেশন শক্তি ভারত পাক কার্গিল যুদ্ধ হয়েছিল উনিশশো সালে এনার সময় দিল্লি লাহোর বাস পরিষেবা চালু হয়েছিল উনিশশো সালে অটল বিহারী বাজপেয়ীর সময় সংসদে জঙ্গি হানা সালে এটাও একটা ইম্পর্টেন্ট ইনসিডেন্ট তারপরে ডাক্তার মনমোহন সিং দু থেকে নয় এবং দু থেকে চৌদ্দ ছিলেন ভারত আমেরিকা অসামরিক পরমাণু চুক্তি হয় দু হাজার এনার সময় স্বামী বিবেকানন্দের স্বাদ জনবার্ষিকী পালন হয় এনার সময় টু জি স্পেকট্রাম আহ এটার একটা কেলেঙ্কারি কমনওয়েলথ কেলেঙ্কারি এগুলো সব ডাক্তার মনমোহন সিং এর সময় হয়েছিল নরেন্দ্র মোদীর সময় দু হাজার থেকে যদি আমরা দেখি নীতি আয়োগ গঠন হয়েছিল সব থেকে ইম্পর্টেন্ট জিনিস পূর্বতন পরিকল্পনা যে কমিশন ছিল আমাদের অর্থনৈতিক পরিকল্পনা যেটা তৈরি হতো পঞ্চবার্ষিকী তার বদলে নীতি আয়োগ তৈরি হয়েছিল বাংলাদেশের সাথে শীতমহল চুক্তি হয়েছিল দু হাজার পনেরো সালে মহাত্মা গান্ধীর সার্ধ সার্ধশত জন্মবার্ষিকী পালন হয়েছিল দু হাজার উনিশ কুড়িতে নোটবন্দি হয় দু হাজার ষোলোতে এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ রয়েছে আমি ইনব্রিফ তোমাদেরকে যদি বলে যাই জিএসটি প্রবর্তন করেছিলেন মানে এটা নরেন্দ্র মোদীর সময় হয়েছিল দু থেকে কার্যকর হয়েছিল স্বচ্ছ ভারত মিশন এটা হয়েছিল পরিষ্কার স্বাস্থ্যকর রান্নাঘর এর জন্য উজ্জ্বলা যোজনা হয়েছিল এছাড়া আত্ম নির্ভর ভারত অভিযান মেক ইন ইন্ডিয়া তারপরে আয়ুষ্মান ভারত প্রকল্প দু হাজার আঠারোতে লঞ্চ হয় নরেন্দ্র মোদীর সময় এবারে আমি তোমাদের একবার এক নজরে জাস্ট ভারতের প্রধানমন্ত্রীদের তালিকাগুলো বলে দিই তারপরে এমসিকিউতে আসছি প্রথমে আমাদের ছিলেন জওহরলাল নেহেরু তারপরে গুলজারিলাল নন্দ লাল বাহাদুর শাস্ত্রী আবার গুলজারিলাল নন্দ তারপরে হন ইন্দিরা গান্ধী তারপর মোরারজি দেশাই তারপর চরণ সিং তারপরে আবার ইন্দিরা গান্ধী আবার রাজীব গান্ধী তারপর ভিপি সিং চন্দ্রশেখর পিপি নরসিমারাও তারপরে অটল বিহারী বাজপেয়ী তারপরে এইচডি দেবগৌড়া ইন্দার কুমার গুজরাল আবার অটল বিহারী বাজপেয়ী তারপরে মনমোহন সিং এবং এখন বর্তমানে নরেন্দ্র মোদী রয়েছেন এবং আগামী প্রধানমন্ত্রী আমাদের কে হন তোমরা কি মনে করো আমাকে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানি আর উপপ্রধানমন্ত্রী তোমাদের যেটা বলছিলাম দেখো এটার ভারতীয় সংবিধানে উপপ্রধানমন্ত্রী মানে ডেপুটি প্রাইম মিনিস্টার পদটার কোনো প্রকার উল্লেখ নেই কিন্তু অ্যাকচুয়ালি ঠিক আছে যদিও ভারতবর্ষের প্রথম মন্ত্রিসভা গঠনের সময় থেকে শুরু করে পরবর্তীকালে বেশ কয়েকজন প্রধানমন্ত্রী শাসনাকালে এক বা একাধিক এরকম উপপ্রধানমন্ত্রী ছিলেন যেমন আমাদের প্রথম উপপ্রধানমন্ত্রী যদি বলা হয় ভারতবর্ষে প্রথম উপপ্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল এরপরে আমরা এমসিকিউ গুলো একটু দেখে নিই তোমরা যারা যারা পুরো ক্লাসটা করেছ তারা প্রধানমন্ত্রী এবং লোকসভা রিলেটেড যা যা এমসিকিউ আছে আমাদের ভারতের সংবিধান থেকে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এই এমসিকিউ গুলো কতগুলো পারছো দেখে নাও যারা যারা নতুন রয়েছে তারা দেখে নাও আর যারা যারা করে ফেলেছ অলরেডি চ্যাপ্টার তারা প্র্যাকটিস করে নাও প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন রাষ্ট্রপতি ভারতে কেন্দ্রীয় শাসন বিভাগের প্রকৃত প্রধানকে প্রধানমন্ত্রী নীতি আয়োগ এর সভাপতিকে প্রধানমন্ত্রী সাধারণভাবে প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ কত বছর পাঁচ বছর ভারতে ক্যাবিনেটের মধ্যমণি বা তারকা মন্ডলীর মধ্যে বিরাজমান চন্দ্র বলে চিহ্নিত করা হয় কাকে প্রধানমন্ত্রীকে ভারতের কোন প্রধানমন্ত্রী প্রথম পদত্যাগ করেন মোরার্জি দেশাই নিম্নলিখিতদের গুলির মধ্যে কে আটাত্তর নম্বর অনুচ্ছেদের অনুসারে মন্ত্রী পরিষদের সময় সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে জানাবেন দেখো প্রধানমন্ত্রী থেকে এত ঘুরিয়ে প্রশ্ন তোমাদের হয় কেন্দ্রীয় সদস্যগণ নিজ নিজ পদে বহাল থাকেন প্রধানমন্ত্রী কততম ধারা অনুসারে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীনে একটি মন্ত্রিপরিষদ গঠনের কথা ঘোষিত হয়েছে তা ভারতের সংবিধানের চুয়াত্তর নম্বর ধারাতে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে হলে লোকসভার সদস্যদের কমপক্ষে কতটা সমর্থন প্রয়োজন হয় পঞ্চাশ জনের সমর্থ প্রয়োজন হয় সংসদের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রীপদে নিযুক্ত এবং সেই পদে সর্বাধিক কত মাস পর্যন্ত বহাল থাকা যায় ছ মাস কোন মন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহীত হলে সমগ্র মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় ক্যাবিনেটের সদস্যরা সকলেই নিম্নের কোনটির সদস্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ভারতবর্ষের সংবিধান অনুসারে রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হলেন প্রধানমন্ত্রী সাংবিধানিকভাবে রাষ্ট্রের প্রশাসনিক ক্ষমতা রাষ্ট্রপতি ভোগ করলেও প্রকৃত ক্ষমতার অধিকারীকে মন্ত্রী পরিষদ ভারতবর্ষের প্রধানমন্ত্রী সরকারের প্রধান সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন পঁচাত্তর নম্বর ধারা অনুযায়ী মন্ত্রিসভা তার কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকে লোকসভা কোন প্রধানমন্ত্রী তার কার্যকালে একদিনও সংসদে উপস্থিত থাকেননি চৌধুরী চরণ সিং কোন প্রধানমন্ত্রী লোকসভার আস্থা ভোটে পরাজিত হওয়ার কারণে পদত্যাগ করেছিলেন বিপি সিং প্রধানমন্ত্রী তার পদে অধিষ্ঠিত থাকতে পারেন যতদিন তিনি সংসদের আস্থা থাকেন কোন প্রধানমন্ত্রীর কার্যকালে দলত্যাগ বিরোধী বিলটি পাস করা হয় রাজীব গান্ধী কোন প্রধানমন্ত্রীর কার্যকালে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাতিল করা হয় মোরার্জি দেশাই ভারতের প্রধানমন্ত্রীকে লোকসভা নির্বাচন করে আর রাষ্ট্রপতি নিয়োগ করে কবে স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্যপদে পদে আসীন ছিলেন না তিনি হলেন মোরার জি দেশাই কোন সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস দল প্রথমবারের জন্য পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায় উনিশশো সাতাত্তরে নিম্নলিখিত পদগুলির মধ্যে কোনটির ভারতীয় সংবিধানে কোনো উল্লেখ নেই উপপ্রধানমন্ত্রী ভারত ভারতের সর্বপ্রথম উপপ্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল কোন প্রধানমন্ত্রীর কার্যকালে দলত্যাগ বিরোধী বিলটি পাশ হয়েছিল রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রী পদের ন্যূনতম বয়স সীমা কত পঁচিশ বছর সংবিধানের কততম সংশোধনীতে বলা হয়েছে যে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য সংখ্যা লোকসভার মোট সদস্যের পনেরো পার্সেন্টের বেশি হবে না একানব্বইতম ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার স্বাভাবিক কার্যকালের মেয়াদ কত পাঁচ বছর ভারতের নিয়মতান্ত্রিক শাসককে রাষ্ট্রপতি স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী কে ছিলেন জওহরলাল মন্ত্রী পরিষদ বা মন্ত্রিসভার অন্তর্ভুক্ত নয় কে ক্যাবিনেট সচিব তো এই পর্যন্ত ছিল তোমাদের চল্লিশটা এমসিকিউ আর যা যা তোমরা আজকে এখানে দেখলে তার মাঝখানে আমি একটাই তোমাদের হোমওয়ার্ক এখানে জিজ্ঞাসা করেছিলাম মাঝখানে নিশ্চয়ই তোমরা দেখেছ যে আমাদের পরবর্তী সম্ভাব্য প্রধানমন্ত্রীকে তোমরা সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও তোমাদের নেক্সট ক্লাস রয়েছে আজকে সন্ধ্যাবেলা সাতটার সময় নলেজ অ্যাকাউন্টেই ডাব্লিউ বিপি বুস্টার আমি সবাইকে আর একবার রুটিনটা দেখিয়ে দিতে চাইবো যারা যারা নতুন রয়েছ তোমরা রুটিনটা একবার দেখে নাও এরপরে তোমাদের সাড়ে আটটাতে তো ম্যাথের ক্লাস হয়েইছে এরপরে তোমাদের এগারোটার সময় ডাব্লিউ বিপি কেপি ইংলিশ ক্লাস রয়েছে কে স্টাডি চ্যানেলে তারপরে ছটার সময়তেও কে স্টাডি চ্যানেলে একটা ডাব্লিউ বিভি জি কে মক টেস্ট রয়েছে আর সাতটার সময় তোমাদের ডাব্লিউ বিভি জি কে বুস্টার রয়েছে নলেজ অ্যাকাউন্টের লাইভ এগুলো সবাই জয়েন করে নিও টেলিগ্রামে আমি লিঙ্ক শেয়ার করে দাও থ্যাংক ইউ সো মাচ ইউজফুল বলে মনে হলে ভিডিওটা অবশ্যই সবাই লাইক আর নিজেদের ফিডব্যাক দিয়ে যাবে